নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? সবাইকে জানাই আমার চ্যানেলে পিয়ালি সিম্পল লাইফস্টাইলে অনেক ওয়েলকাম, সেই সঙ্গে অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আগের দিনে তো বানিয়েছিলাম একটুখানি বাসমতি পোলাও, আমি তো খেয়ে নিয়েছি আগে আগে বরটাকে না দিয়ে। তো এখন ও ডিউটি থেকে এলো, তাই ওকে এখন দিয়ে দিলাম। ভাগ্য তোমাদেরকে কোন দিয়ে মিলল, খাও। এটা কি কি দেখো তুমি? আলুর দম। গন্ধ টন্ধ পেয়ে বুঝতে পারছো কিছু? গন্ধই মানে খাসি। খাসি? কিছু গন্ধ পাওনি? গোটা ঘর গন্ধে মোমো করছিল যখন, এখন রান্না সব দিয়ে দেবে। প্রিয়া মনে দিনে বাসন্তি পোলাও খেয়ে যাবো না? না, তুমি প্রথম। রে বাসন্তি পোলাও তো কি খেতে, তুই খিচুড়ি ভাবছো? কেমন ভাল লাগছে বলো? প্রথমবার যে তোমার এটা, আমি তো এটা লাগে আর মতো। কি মতো? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস কি করে? আমরা তো বাসন্তি পোলাও খাইনি, প্রথমবার খাচ্ছি, তাই যারা ভিডিওটা দেখছে তারাই বুঝতে পারবে, বলে দেবো। ভাল লাগছে না খেতে? আলুর দম। হ্যাঁ, আলুরদমটা একটু পাতলাই করছি, জানি যে ও যখন আসবে মোটা হয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই মাত্র ঠাকুরকে সন্ধ্যা দিয়ে প্রসাদটা নামিয়ে খেলাম। আর তোমরা আজকে আমার গলাটা ফাঁকা দেখতে পাচ্ছ, তার কারণ আমি আমার গলার হারটা হাতে পরেছি। একটু কি জানি মনে হলো আমি একটু হাতে পরলাম, তো নেক্সট খুলে আবার গলায় পরে নেবো, কারণ ভালো করে হাতেরটা লাগাতে পারিনি একহাতে। তো চলো এখন চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিয়ে দেই, তারপরে তোমার দাদাভাই ওই যে আগের দিনে বলেছিলাম চাল বাড়ন্ত, তো ও চাল দিতে আসবে। আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, আমার না চা খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম চলো একটু চা খাবো। ও যখন আসছে একটু চা বানাই, তার আগে গাছে করে চালের জলটা দিয়ে দিই। এই যে চালের জলটা, তো চলো। জানো তো, আমি একটা জিনিস সবসময় ফলো করি, আমাদের মতো পরিবারের মানুষদের কাছে, মানে বিশেষ করে যাদের কাছে টাকা পয়সা কখনো অ্যাভেলেবেল থাকে না, মানে সময়ে আমরা পাই না, দেখবে তাদের স্বপ্নগুলো বা তাদের শখগুলো আস্তে আস্তে করে পূরণ হয়। আর এই আস্তে আস্তে করা স্বপ্ন বা শখগুলো যে পূরণ হয়, সত্যি এর যে কি আনন্দ, মানে এই জিনিসপত্রের উপরে যে কি মায়া, মানে যাদের অনেক অনেক টাকা থাকে, আমার মনে হয় না যে তাদের হয়তো এতটা বেশি আনন্দ লাগে। কারণ কি বলতো, আমরা হচ্ছে জেগে থেকেই স্বপ্ন দেখি, জেগে থেকে যে স্বপ্নটা দেখি, একটু 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 করে স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। যেমন ধরো আমার এই যে ছোট্ট ব্যালকনি বাগানটা, কিছুই ছিল না, দেখতে দেখতে একটা দুটো পট জমতে জমতে আজকে পুরো বাগানটা আমার দেখো কত সুন্দর সেজে উঠেছে। হ্যাঁ, আমি জানি আমার এই সুন্দর সেজে ওঠা বাগানটা বেশি দিন এই রূপটা ধরে রাখতে পারবে না, মাত্র একটি বছরের জন্য। তবে একটি বছর আমি এটাকে এত সুন্দর করে গড়ে তুলবো, যেটা আমার সারা জীবনের একটা বলতে পারো ডায়েরি হিসেবে লেখা থাকবে, এখানকার আমার জীবনটা। হ্যাঁ, এটার জন্যই আমার বর আমাকে এখানে নিয়ে এসেছে। তো যাই হোক, ওদিকে আমি চা বসিয়ে দিলাম তোমাদেরকে যেটা বললাম, আর এদিকে সকালবেলা যে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, যে বেদনাটা ছাড়িয়েছিলাম, কিছুটা অংশ আছে এখনও। তো ভাবলাম আমি তো পুজোর প্রসাদটা প্রায় বলতে গেলে বেশিরভাগ দিনটা একাই খাই, তাছাড়া এমনি টুকটাক ঘরে তো আমি কিছু না কিছু খাই, কিন্তু ও যে ফলগুলো কিনে দিয়ে যায় আর ওর জন্য আমিও খাই না, কারণ কি যে দূর একা একা খেয়ে নেবো। আর তখন কী বলতো, ফলগুলো সলিড জিনিসটা আমাদের শরীরে যাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে, আপেল হোক, বেদানা হোক বা পেয়ারা হোক। তো তাই ভাবলাম চলো আজকে দুটো বেদানা ছাড়ানো যাক, তো কিছুটা সেখানে ছিল আরও কিছুটা। আর এই বেদানা ছাড়ার প্রসেসটা কিন্তু তোমার দাদাভাইয়ের কাছে শিখেছি, ও আমাকে সেদিন দেখিয়ে দিয়েছিল, তো এখন ছাড়িয়ে নেই। ও যখন চা খেতে আসবে ওকে বলবো কয়েকটা বেদানা খাও, তারপরে একটু বসার পর চা খাবি। তো সেই মতো করে আমি বেদানাগুলো ছাড়িয়ে নিচ্ছি, জানি না ও কতটা খাবে, তো আমার ছাড়াটা মানে ছাড়ানোটাই হয়তো বৃথা যাবে। তো প্রায় ছাড়ানা কমপ্লিট, এদিকে ও ফোন করছে, মানে ফোন বাজছে আর আমি হচ্ছে নীলজ্জর মতো ভিডিও বানিয়ে যাচ্ছি। তো চলো একটু গেটটা খুলতে যাই, ও আসছে।
তো যাক বাবা, আমার বর কিন্তু আসার আগেই আমি কিন্তু আমার সিঁড়ির যে গেটটা খুলে রেখেছিলাম, না হলে নিজের উপরে কেমন একটা লাগতো না, যে বরটা সারাদিন অফিসে, এখন আবার মানে ওভার ডিউটি দিতে হচ্ছে, যেহেতু রাখি বন্ধন তোমাদেরকে বারবার বলছি, তো সেই হিসেবে ও রুমে আসার বা খাওয়ার সময় পায় না। তারপরে যদি সিঁড়ির গড়ায় 1 মিনিট দাঁড়িয়ে থাকে, আমার মনে হয় ওর কাছে অনেকটা টাইম লস। তো সেই হিসেবে ভালোই হলো, আমি বেশ ভিডিওটাও করতে পারলাম, সময়ে দরজাটাও খুলে দিলাম, এদিকে লাল চা আমার রেডি, আর এই যে কয়েকটা বিস্কুট বের করে নিলাম, আর তারপরে বেদানাটা। ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম হয়তো ওটা আমার বৃথায় ছাড়ানো, তো আমার যেমন ভাবনা তেমনটার কথা। কে বলেছে এত বেদানা ছাড়াতে? আমি তো বলেছি তুই যখন একা বড় বড় বেদানা একা ছাড়িয়ে খেতে চাস না, তার জন্য ছোট ছোট এনে দিয়েছি, তুই একা খাবি। আমার কথা বাদ দে, আমি যখন বাইরে যাই, মানে আমার যখন যেটা মনে হয় ফলের জুস খাই, মানে তোমাদের দাদা ভাই একটু ওই জুস টুস এরকমই রাস্তার ধারে দেখলে খাই, কিন্তু ওটা ভুল কথা। যখন ও বিয়ের আগে থাকতো তখন হচ্ছে রোজ মানে স্টেশন থেকে যাতায়াত করতে হতো বলে ও খেত, কিন্তু এখন তো রুম আর অফিস পাশাপাশি, ও খায় না। তবুও না কি বলবে, আমি খাই তুই খা তুই খা, এটা সম্ভব? ওকে না দিয়ে আমি রুমে বসে বসে একা একা ফল মূল ভালো মন্দ খেয়ে যাব? অসম্ভব। আমি এটা বিয়ের মানে পর শ্বশুরবাড়িতে তো কখনোই করিনি, আর এখনও করিনি, বলতে গেছিলাম বিয়ের আগে। বিয়ের আগে আর কি, ওর সঙ্গে কোথাও ঘুরতে টুরতে গেলে ও আমাকে কিছু খাওয়ালে তখন তো আমি লজ্জায় খেতাম না, এটাই হচ্ছে সব মেয়েদেরই হয়। তো যাই হোক, এদিকে আমরা দুজনা গল্প করতে করতে এখন চা খাচ্ছি, আর আমি তো ফল খাচ্ছিলাম বলে ও বকছে, বলছে ফল খা তাহলে চাটা খাবি না, চা বিস্কুট ফল একসঙ্গে খেয়ে পরে আবার বলবি উফ আমার কি পেটের যন্ত্রণা, কি পেটের ব্যথা। যাই হোক, তো এদিকে দেখো আর খেলাম না ও বকছিল বলে, একটা ঢাকা দিয়ে রেখে দিলাম পরের দিনের জন্য। তো কী বলতো, টাটকা টাটকা ফলটা না খেতে পেরে পরের দিনে খাওয়াটা বেকার, যেটা বলেছিলাম যে শুকিয়ে টুকিয়ে যাবে তারপরে খেয়ে কোনো লাভ নেই। তো চলো, যাই হোক, বাসনগুলো ওদিকে আমার ধুতে হবে, তোমাদেরকে দেখালাম, আর এদিকে চলে এলাম ওটস বানাবো। আচ্ছা, আমি যে ওটসটা খাই সে ওটসের ডিবাটা দেখালাম, এটা আমি অনলাইনে ফ্লিপকার্টে দুটো ডিবা নিয়েছিলাম। তো একটা ডিবা বাবার বাড়িতে কিছুটা খেয়েছিলাম, কিছুটা রেখে এসেছি, মাকে বলছি তুমি এইভাবে বানিয়ে খাবে, আর বাকি আরেকটা ওটস এই যে মুম্বাই এসে প্যাকেটটা কেটে মানে ডিবাটা কেটে খাওয়া শুরু করেছি। আজকে আমি এই ওটসের রেসিপিটা দেখাচ্ছি বিশেষ করে আমার একটা বোন বা আরেকটা দিদি ভাই, যাই হোক আমার দুইজনই সাবস্ক্রাইবার ভিউয়ার্স, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ওটসের রুটিটা দেখানো। ওটসের রুটি, ওটসের চিলা, ওটসের খিচুড়ি, ওটসের নানান রকমের, ওটসের শেক না কি বলে যেটাকে, তো নানান খাবার কিন্তু আমরা সবাই বানাতে জানি। তো আজকে যেটা আমি করলাম, দেখলে বাটিতে ওটস দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তো তোমরা যদি তোমাদের সময় থাকে ওইভাবে তোমরা মাখাতে পারো তাহলে নরম হয়ে যাবে, কিন্তু কি বলতো, ওতে বেকার বেকার মানে সময়টা নষ্ট করে লাভ নেই। খাবারটা সুন্দর পেতে গেলে মানে দেখতে সুন্দর খেতে সুন্দর, তার জন্য তোমাদেরকে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। আর আমি ওটসটা অনেকটা কম নিলাম, কারণ তোমাদের দাদা ভাই মানে আমার বর ওটস অতটা খেতে পছন্দ করে না যতটা আমি আমার শরীরের জন্য খাওয়ার চেষ্টা করি ডায়েটের জন্য। তো সেই মতো করে একার মাপেই নিলাম বলে অনেকটা কম, সেই ভাগে আমি কাজগুলো করে নিচ্ছি যেভাবে আমি করি আর কি। তো তোমরা রিকোয়েস্ট করেছিলে বলে দেখানো, আসলে আজকে ডিনারে আমার কোনোভাবেই রুটি করার দরকার ছিল না, ওটসের হোক বা আটার হোক, কারণ আমাদের দুপুরের সেই পোলাও এখনও আছে, সেই মতো করেই আমি রান্নাটা করে নিয়েছিলাম। একটু ভালো মন্দ, যেমন ধরো মাংসটা ভালো মন্দ না, তবুও কিন্তু মাংস হলে দেখবে কোথাও একটা মনের মধ্যে খুশি খুশি লাগে যে আজকে লাঞ্চ বা ডিনারে মাংস আছে। তো এইরকমই ভালো মন্দ কিছু হলে না একটু দুবেলার মতো করে নিই, যেমন আজকে পোলাওটা বানালাম। তো ওটসের এখন ওইটাই থাকলো গল্প, ওটসটা ওইভাবে এখন সেট হতে থাক, আর আমি নানান কাজ কিন্তু করতে থাকি। এবার তোমরা যদি বোর হয়ে যাও তাহলে কিন্তু তোমরা একটু স্কিপ করে ওটসের মানে রেসিপিটা দেখতে পারো, কিন্তু আমি তো দেরি করে করবো তাই বলে দিলাম। এবার আমি যেমন আমার ডেলি কাজে ডেলি ব্লগের দিকে মন দিচ্ছি, ফোকাস দিচ্ছি, সেটাই করছি। যে এই যে আমি এটা করেছি কি বলতো, এটা টেবিল, এটা আমার ড্রেসিং টেবিল বানিয়েছি। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার আইডিয়াটা। এখানে আমি 3টা পেটিকে মানে বা কার্টুনকে একসঙ্গে জোড়া করেছি, একটা হচ্ছে আমার ওই যে রান্নাঘরে বাসন রাখার যে একটা র্যাকের তার একটা আছে, আর একটা আছে আমার তোমার ফ্রাইং প্যানের, আর একটা আছে আমার ঠাকুরের সিংহাসনে। এই 3টে কার্টুনকে আমি একসঙ্গে মানে স্যালোটিপ মেরে মেরে জোড়ো করে একটা সুন্দর লম্বা টেবিল বানিয়েছি। তো এবার এখানের মধ্যে আমি কিছু গিফট পেপারের মতো পেপার চিটিয়েছিলাম, তো সেটা না খুব একটা ভালো লাগছে না, ফুটে উঠছে না, মানে এই যে
পেটির যে লিখা, মানে পেটি বলছি কার্টুন, আমরা হোস্টেলে পেটি বলতাম এগুলোকে, তো এই কার্টুনের যে লিখা লিখাগুলো না দেখা যাচ্ছে, মানে খুব একটা আমার চোখে মানে লাগছে না আর কি, যে এটা আমার ড্রেসিং টেবিল হিসেবে, বা মনে করো ধরো আমি কেক কাটবো কোনো কিছু, জন্মদিন বা অ্যানিভার্সারি যে কোনো সেলিব্রেশনে, কিছু উঁচু টেবিল টেবিল কিছু নেই, আর এখানে ওসব আমি কিছু কিনতেও চাই না, তাই বুদ্ধি করে একটা সুন্দর কিছু করতে চাইছিলাম, তো সেই মতো করে আমি করে নিলাম এই যে কার্টুন দিয়ে আমার সুন্দর একটা টেবিল। তো তোমরা অবশ্যই জানিও আমার আইডিয়াটা কেমন, এগুলো তো তোমাদের দাদাভাই ফেলে দিবেই বলছিল, তো আমি ওকে ফেলতে দেইনি, আমি বলছিলাম যে না এটা দিয়ে আমার অনেক কিছুই কাজ হবে। তো তোমরা দেখতেই পেলে কত সুন্দর একটা আমার টেবিল হয়ে গেল, আর ওপরে এই সুন্দর একটা আরও মানে ইয়ে জড়িয়ে দিলাম, তাতে আমার দেখতে বেশ ভালো লাগছে। তোমরা কিন্তু জানিও আমার আইডিয়াটা কেমন। এবার আমি সমস্ত আমার তেলের বোতল, মানে যা কিছু আর কি জিনিস থাকে টুকটাক ড্রেসিং টেবিলে, ওষুধ থেকে শুরু করে মানে সিঁদুর থেকে শুরু করে মুখের ক্রিম মলম সব কিছু, তো এইরকমই আর। এই যে কৌটোগুলো এতে কী ছিল, বিস্কিট না কি একটা ছিল, তো সেগুলো আমি ভালো করে ধুয়েছি, কিন্তু এখানে একটা শ্যালোটি মারা ছিল, তাই চিটচিট করছে, আমি সেই জন্য একটুখানি ওই গেঁজিটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে ঘষে দিতে ওই যে আঠা আঠা টাইপের ব্যাপারটা ওটা চলে গেছে। তো এইখানে তোমার দাদাভাইয়ের মুখে মাখার নিভিয়া রেখেছি আমার সিঁদুর কৌটো, নেল কাটার, আর বাকি এপাশেরটা যেটা রাখছি এটা হচ্ছে ঢাকনার, এটা হচ্ছে মানে জিনিসটা আর কি, মানে ডিবেটা, তো তার মধ্যে আমি আমার লিপস্টিক থেকে শুরু করে কাজল, মুখে মাখা, মলম, ক্লিপ, ফুলগাডার কি সুন্দরভাবে রেখে দিচ্ছি, মানে যাতে এলোমেলো না লাগে, মানে কি বলবো, ভাড়াটিয়া ঘর হোক কিছুই না থাকুক, ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমি আমার সমস্ত সংসারের সমস্ত জিনিসটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করছি, এমনকি আমার বাগানটাও কিন্তু পুরো ফেলে দেওয়া জিনিস দিয়েই সাজানো। বন্ধুরা, এই যে আমি ওখানে টেবিল সাজাতে সাজাতে তোমাদের দাদাভাই চলে এলো, এই জন্য ওর তো একই লাঞ্চ আর ডিনার, তো এই যে ওকে সাজিয়ে দিয়ে দিলাম, এতবেলা আর বাটিতে সাজালাম না, এইভাবেই দিয়ে দিলাম, এভাবেও দেখতে কিন্তু ভালো লাগছে, তাই না? ভালো লাগছে, দুই বেলা একই মানে খাওয়ার কেমন লাগছে? আবার বর্ষা ওয়েদার চলবে, যেটা হলে পেট ভরার মতো হলেই হবে, পেট ভরার মতো হলেই হবে, ঠিক আছে। তো এই যে তোমাদের দাদাভাই খাওয়ার পর যাবে আবার ডিউটিতে, আজকে ধরো 12টা পর্যন্ত ডিউটি হবে, তো এই জন্য পোলাওটা নষ্ট হয়ে যাবে বলে ওকে বললাম যে 10টার দিকে এসে খেয়ে যাও, এখন 10:30 মতো বাজে, এই যে আলুর দম আর পোলাও এখন খেয়ে নিচ্ছে, ভালো আছে? ঘি দিবা না, নষ্ট হবে তো, বিরিয়ানিতেও তো ঘি ছিল, তাই না? আমি খাবো নি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল ডিউটিতে, বুধবার দিন মনে হচ্ছে রাখি বন্ধন, তোমরা জানিও কমেন্টসে তোমাদের দাদাভাই বললো, তাই অফিসে তো একটু চাপ আছে, আর ও কিছুটা রেখে দিয়েছিল পোলাও, কিছুটা মানে ধরো ওই দু মুঠো মতো হবে, মুঠো করলে ভাত, তো আমি খাবো না বলেছিলাম, তো ও বললো যে না এটা হলে আমার জোর হয়ে যাবে, তার জন্য আমি খেয়ে নিলাম ওটা, নাহলে আমি ওরস রুটি খেতাম। তো রুটিটা কিন্তু এখনও বানাইনি, আর সত্যি কথা বলতে রুটিটা কেবলমাত্র ওই দিদিভাই হোক বোন হোক আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করে জানাচ্ছে, তাই আজকে খাবো না তবুও বানাতে হলো। আমি জানতাম যে অতটা পোলাও খাবে না, আমাকে খেতে হবে ওখান থেকে একটুকু, তো এই কারণেই। তো চলো, যাই হোক, আমি আমার কাজের শেষে আবার রুটিটা বানাবো, এখন তো ওরকম করে রেখে দিলাম, আর সাথে সাথে চুলটাও বেঁধে নিলাম, তোমাদেরকে দুদিন একদিন আগে ভিডিওতে বলেছিলাম শ্যাম্পু করার একদিন পর আমি পরের দিনে চুলটা বেঁধে নিই তেল দিয়ে, এভাবে বাঁধলে কি হয় চুলটা খুব যত্ন করে থাকা, আর দ্বিতীয়ত চুল আমার ছোট, এখন চুলটা বড় করার জন্য এভাবে বাঁধা, যেহেতু কোথাও যাচ্ছি না, আর কি বলতো শ্বশুর বাড়িতে থাকলে এইভাবে বাঁধা যায় না, বাপের বাড়িতে থাকলেও লজ্জা লাগে, এখন যেহেতু রুমে এখানে আমি একা থাকি, তাও আবার সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করছি, যতই হোক আমার এতে খারাপ লাগে না, লজ্জা লাগে না, এটা ছোটোবেলার স্মৃতি, এইভাবে চুল বাঁধা, তাই না? তো এভাবে থাকলে চুলটা আমার যেমন যত্নে থাকে, তেমন আমার চুলের যে তেলটা মুখে খুব একটা আসে না, তাই আমি দুদিন এই এইরকমই চুল বেঁধে দুদিন রাখতে পারি। অবশ্যই কালকে বিকেলবেলা আমি খুল সকালবেলাতে খুলে ভালো করে আঁচড়ে ক্লিপ দিয়ে তুলে স্নান করব, চুল ভিজাবো না, আবার আমি বিকেলবেলা হচ্ছে কালকে বাঁধবো, পরের দিনে আবার শ্যাম্পু করব। তো এখন তোমাদের দাদাভাই আমাকে দুটো গাছ এনে দিয়েছে, আমি তো তোমাদেরকে দেখেছিলাম সন্ধ্যাবেলা, আমার দুটো তিনটে পট বেশ বড় বড় এখন আছে, ছোট ছোট পট আছে, তো ওখানের মধ্যে এখন দুটো পটে আমি দুটো গাছ লাগাবো, একটা মানি প্ল্যান্ট আর একটা কি দেখি ও তো বললো,
তো দেখা যাক, তো চলো আগে গাছটা লাগিয়ে দেই, ওদিকে টেবিলটা গুছানো হয়ে গেছে, এরপরে যাব আমি রুটিটা করতে, তারপরে ঘরদোরটা একটু ঝাঁটিয়ে শুয়ে পড়বো, তারপরে তোমাদের দাদাভাই 12টা সাড়ে 12টার দিকে যখন আসবে তো তখন একটু দরজা খুলবো। তো চলো, সব কথা দাঁড়িয়ে বলে দিলাম, আর হারটা আবার পরে নিয়েছি গলাতে, দুদিন এক্সারসাইজ করিনি আর দুদিনই বেশ ভালোই খাওয়া হয়ে যাচ্ছে ভাতটা। তো চলো কাল থেকে হবে, আজকে একটু শরীরটা ভালো লাগছে না, মাথা যন্ত্রণা বিকেল থেকে, কালকে গ্যাস হয়ে গেছিলো তো আজকে ঠিকঠাকভাবে পটি হয়নি, ঠিকঠাকভাবে হয়নি মানে একদম হয়নি, তো সেই কারণে মাথা যন্ত্রণা, তাই আরও বেশি করে এই জন্য তেল মেখে নিলাম। তো চলো আগে দেখিও কী কী গাছ নিয়ে এসেছে, কারণ মনটা খুঁতখুত করছে অন্য কাজে যাওয়ার আগে, কারণ গাছকে আমিও যেমন খুব ভালোবাসি আমার বড় ভালোবাসে, আর এমন কোনো মানুষ নেই যে গাছ ফুল পাখি গান এগুলো ভালোবাসে না, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে মানি প্ল্যান্ট, আর পাশে যেটা আছে এটার নাম আমি জানি না, তো তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্টসে জানিও, তবে আমার বর তো অবশ্যই জানে বলেছিল, আমি ভুলে গেছি। তো এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম যে আমার বাগানটাও প্রায় ফেলে দেওয়া জিনিস দিয়ে পুরো সাজানো, মানে যতগুলো অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু ফেলে দেওয়া অ্যালোভেরা গাছ, যে সমস্ত বড় বড় অ্যালোভেরা গাছ যেগুলো হচ্ছে অর্ডার হিসেবে যায় তার সাইডে যে ছোট্ট ছোট গাছগুলো থাকে সেগুলো কি কি করে বলো তো, কেটে ফেলে দেয়। তো সেগুলো তোমার দাদাভাইরা মানে কি সবাই ফেলে দেয়, মানে আমাকে আনার আগে তো ফেলে দিত ডাস্টবিনে, আমি আসার পর যখন ছোট্ট করে বাগান শুরু করছি সেই হিসেবেই তোমার দাদাভাই বলে যে ঠিক আছে না ফেলে ওগুলা তাহলে নিয়ে যায়, এই হচ্ছে বিষয়, না হলে আমি ক্যামেরাতে তো দেখাতেই ভয় পেতাম, কারণ তোমরা তো জানো বারবার হয়তো শুনেছো আমার মুখে কথাটা। তো বন্ধুরা, সমস্ত কাজ আমার গুছানো হয়ে গেছে, যদিও আমি বসে বসে একটু ভিডিও দেখছিলাম, আসলে এটাই হচ্ছে আমার স্বভাব, তো কাজ আছে কাজটা তো করে ভিডিও দেখবো শুয়ে শুয়ে না, আমি হচ্ছে বসে বসে ভিডিও দেখছিলাম, তো তারপরে আমার সমস্ত কাজগুলো এগেলাম। তো ঠিক আছে, এমনিতে বিছানায় তো সবসময় শুয়ে থাকি, আর ও যতক্ষণ না আসবে আমার ঘুম ধরবেই না, কারণ যেহেতু 12টার সময় আসবে আমার ঘুমটাকে একটু মনটাকে চঞ্চল করে রাখতে হবে, নাহলে আমি হচ্ছে এত ঘুমের বুড়ি মানে একটা দুটা তিনটা হয়তো কল বেজে যাবে তবু ঘুম ভাঙবে না। তো যাই হোক, ওদিকে আমার বিছানা গুছানো হয়ে গেছে, আমার গাছেরও পটের কাজ রেডি হয়ে গেছে, এবার করবো রুটি, রুটিটা 2 মিনিটের কাজ, এবার তো সিম্পল ব্যাপার, তো চলো দেখে নাও। তো এবার চলো, সংসারের সমস্ত কাজ কমপ্লিট, ডিনারও কমপ্লিট, এবার শুধু তোমাদের জন্যই রুটিটা বানাতে চলে এলাম, তবে রুটিটা তোমাদের জন্য বানালে খাবে তো না তোমরা, খাবো তো আমরাই, একদিক থেকে ভালো হলো সকালের ব্রেকফাস্টটা আগে থেকেই রেডি করা, তবে এখন তো বেজে গেছে রাত্রি 12টা, তোমাদেরকে হয়তো বললাম আর না বললেও ভয়েসে বলে দিলাম। তো এবার আমি যেটা করলাম, আমার তো ওটা তো সুন্দরভাবে গলে গেছে মানে নরম হয়ে গেছে, এবার আমি যেটা করলাম অল্প একটু আটা দিয়ে দিলাম, আটাটা এই কারণে দিলাম কারণ জিনিসটাকে সেট করার জন্য, তোমরা যদি না আটা দিতে চাও তাহলে জলটা যখন আমরা কিন্তু দিয়েছিলাম একদম পরিমাণ মতো বুঝে দিতে হবে, তবে আমি আর ওইভাবে করি না, একটু মানে বেশি ওটসের মধ্যে একটু আটা গেলে কি যে কোনো রেসিপি, সেই রেসিপির মধ্যেও নানান জিনিস মেশানো থাকে, তেমন আমার নিজের মতো সিম্পলভাবে আমি যে ওটস রুটিটা বানাই, তো আমি অল্প একটু আটাটা দেই জিনিসটাকে সেট করার জন্য, মানে নরম বা শক্ত করার জন্য, যেটার জন্য সেট বলি সেই হিসেবে একটুখানি আটা দেই। তো এই যে আমার এইটুকু ওটসে আর ধরো এক মুঠা মতো আটাতে আমার হয়েছে 6টা রুটি, তো কাল সকালবেলা আরামসে দুজনের ব্রেকফাস্ট হয়ে যাবে, তবে জানি না আমার বর ওটসের রুটি খাবে নাকি, আপাতত আমি তো ভাবছি যে ওকে 4টা দেবো, আমি 2টো দেবো, সেই হিসেবে আমার সকালের মানে ব্রেকফাস্টটা একদম রেডি। তো এইভাবেই রুটি যেভাবে ভাজি সেভাবে ভেজে নিবে, আর দেখো রুটিটা দেখে কেউ বলবে না যে এটা ওটসের, কারণ পুরো নরম হয়ে গেছে, গলে গেছে এগুলো দানাগুলো ওটসের। আর এদিকে তোমাদের দাদাভাই একটা বড় জলের ব্যারেল কাটছে, এটা আমাদের দুজনের আইডিয়াতেই কাটা হচ্ছে, কারণ কি জলের যে ওই যে নিচে যে সেই ড্রাম মতো এনেছি না ফিল্টারের মতো করে জল বের করে খাওয়ার জন্য, তো সেইটা রাখার জন্য একটা টেবিল কিনতে হবে, তো আমি বললাম টেবিল বা টুল কিনতে তো বেকার পয়সা না খরচা করে মানে খরচা করে কোনো লাভ নেই, আর তোমার দাদাভাইও সেম চাইছে, তো সেই ওই ডিবাটাকে কেটে উল্টিয়ে ওর উপরে জলের ব্যারেলটা তুলে রাখা হবে। আর এদিকে আমার 6টা রুটিও ভাজা হয়ে গেছে, আর দেখো প্রত্যেকটা রুটি এক সাইজ, কত সুন্দর না? তো চলো, আমার রুটিও ভাজা হয়ে গেছে, এখন রাত প্রায় 12:30 পৌনে 1টা বাজতে যাচ্ছে হয়তো, এদিকে আমার এঠো বাসন টাসনও কাঁড়ি জমা হয়ে আছে, চলো এটা এখন 1 নিমেষে পরিষ্কার করে ম্যাজিকের মতো তোমাদের সামনে দেখিয়ে দেই। এই যে আমার পরিষ্কার হয়ে গেছে, মানে ওটা তো আর তুড়ি মারলেই হয় না, কাজটা করে তারপরে তুড়ি মেরে দেখাতে হয়েছে।
তো এখন তোমাদেরকে দেখাচ্ছি গাছটা তোমাদের দাদা ভাই লাগিয়ে দিয়েছে। আমি পট রেডি করেছিলাম, তো ও যখন এসে দেখছে আমি রুটি ভাজা করছি, বলে ঠিক আছে চলো। তো গাছগুলো তো সব আমিই লাগাচ্ছি, এখানে যা গাছ শুধু তোমার দাদা ভাই এই দুটো গাছ লাগালো। এবার আমি গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করার পর দরজা লাগিয়ে দিলাম। এবার ঘুমানোর সময়, অনেক রাত হয়ে গেছে গো। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 1:20। এখন মোটামুটি সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে ঘুমাবো। আর তোমরা তো দেখলে গাছটা তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে দেখিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমাদের ফিল্টারে যে কাজটা করা হয়েছিল, এ দেখো পুরো রেডি। তবে কি বলতো, ফিল্টারে জলটা যখন তোলা হবে আমি একা পারবো না, তোমার দাদাভাই একা পারবে, কিন্তু আমি যদি করতে চাই তো দুজন মিলে করতে হবে। কিচেন পাত্র রাখলে সুবিধা হতো, কিন্তু আমাদের পজিশন নেই সেরকমই আর কি। তো যাই হোক, তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি, অনেকটা রাত হয়ে গেল। আর কালকে তোমার দাদা ভাই মোটামুটি সকাল 10টার সময় ডিউটি, ওকে 9টার সময় ডেকে দেবো, আর ও হয়তো আমাকেই ডেকে দেবে, আমি কি ডাকবো, মানে আমি এতটা ঘুমের বুড়ি। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ফিরে এসেছি আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আর এই টানটা ইউটিউবে যে ট্রেন্ডিং টপিক, পুরো তার মতো শুরু করে বললাম, আসলে ঠিক নয়। আমি ওই হ্যাপি উইথ মামন্দি যে আছে, আমিও তার ভিডিও দেখি মাঝে মাঝে। তো যখন তোমাদের সামনে এসে ভিডিও এন্ড করতে যাই, তখনই আমি বলি ফিরে এসেছি আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো বাই বাই, গুড নাইট।